জয় গুরু। আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকের এপিসোডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অতিরিক্ত স্বপ্নদোষ, অর্থাৎ স্বপ্নদোষ থেকে কিভাবে আপনারা মুক্ত হতে পারবেন। আমার যে সকল উদীয়মান তরুণ ভাইরা আছেন, যারা এই স্বপ্নদোষের বেড়াজাল থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারতেছেন না, যারা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন, যাদের দেহটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি এমন একটি ভেষজ টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে টোটকাটি যদি আপনারা কন্টিনিউ মাত্র 10টা দিন করতে পারেন, তাহলে আপনারা এই স্বপ্নদোষের ভয়াবহ বেড়াজাল থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা, প্রথমেই আসি, স্বপ্নদোষটা আসলে কেন হয়, কিসের জন্য স্বপ্নদোষটা হয়। স্বপ্নদোষ অর্থাৎ স্বপ্ন ভালো হতে পারে, স্বপ্ন খারাপও হতে পারে। স্বপ্ন দেখা বা স্বপ্নদোষটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে। হয়তো আপনি ভাববেন যে কিভাবে আবার একজন মানুষের উপর স্বপ্ন দেখাটা নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, একজন মানুষের উপর এই সত্যিকার অর্থে স্বপ্ন দেখাটা পুরোপুরি নির্ভর করে। অর্থাৎ আপনার যদি পেটের সমস্যা থাকে, কোনো কিছু খাওয়ার পরে যদি আপনার হজম না হয়, দ্যাট মিন যেটাকে বদ হজম বলে, আপনি যদি সেই বদ হজম নিয়ে অর্থাৎ আপনার পেটের সমস্যা নিয়ে রাত্রে ঘুমোতে যান, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি ওই রাত্রে একটা দুঃস্বপ্ন দেখবেন। সেই দুঃস্বপ্নটা কি? সেই দুঃস্বপ্নটা হবে আপনি কোনো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছেন বা আগুনে পুড়ে মারা যাচ্ছেন। এর কারণটা কি? সায়েন্স এই জায়গাটা কি বলে? সায়েন্স বলে পেটে বদ হজম হওয়ার কারণে, অর্থাৎ আপনার খাবার হজম না হওয়ার কারণে আপনার স্নায়ুতন্ত্র অত্যাধিক পরিমাণে গরম হয়ে গেছে। সেই স্নায়ুতন্ত্র অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাওয়ার কারণেই আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সেখানে একটা আগুনের সূত্রপাত ঘটে নিয়েছে। অর্থাৎ আপনার দেহটা গরম হয়ে গেছে বিধাই আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন আগুন বা আগুনের ওই রকম একটা স্বপ্ন নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কথাটা একেবারে সত্যি। অর্থাৎ আপনার স্বপ্নটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার দৈহিক অবস্থার উপর। স্বপ্নদোষ কেন হয়, অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ কেন হয়? অতিরিক্ত স্বপ্নদোষ হয় যখন একজন মানুষ অতিরিক্ত বাজে চিন্তা করে, তার দৈহিক অবস্থা যখন খারাপ থাকে, তার পেট যখন অত্যাধিক পরিমাণে গরম থাকে, তার স্নায়ুতন্ত্র যদি অত্যাধিক পরিমাণে তাপ নিঃসরিত করে, তার পিত্তথলি যদি গরম থাকে, শরীরে বা দেহে যদি পানি শূন্যতা চলে আসে, তাহলেই স্বপ্নদোষ হয়। আবার কেউ যদি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেন, যাদের শরীর অত্যাধিক পরিমাণে দুর্বল থাকে, যাদের বীর্য পাতলা থাকে, তাদেরও স্বপ্নদোষ হয়। অর্থাৎ বীর্য পাতলা থাকার কারণে স্নায়ুতন্ত্র অত্যাধিক পরিমাণে গরম থাকে বিধাই স্বপ্নদোষ হয়। কেউ যদি অতিরিক্ত রাত জাগেন, অর্থাৎ শরীর যদি শুকিয়ে যায় বা শরীর যদি কষে যায়, তাহলেও স্বপ্নদোষ হতে পারে। আবার অতিরিক্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আপনি রাত্রি খান, যেমন ডিম, দুধ, মাংস, তাহলে আপনার স্বপ্নদোষ হতে পারে। বন্ধুরা, এবার আসুন এই স্বপ্নদোষ থেকে কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন বা স্বপ্নদোষ থেকে মুক্তির উপায় বা টোটকাটি এবার আমরা জেনে নেই। এই টোটকাটি করার জন্য আপনাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো ধনিয়া, যেটাকে আমরা সোয়াস বলে থাকি। দ্বিতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো মকরদোষ, এবং তৃতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো কাবাব চিনি। বন্ধুরা, এই তিনটি উপাদানই আপনারা যে কোনো বাইনাটির দোকানে বা পশারির দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুরা এই তিনটি উপাদানের চূর্ণ বা গুঁড়ো কিনে আনবেন। এবার আসুন দেখে নিই কীভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে। এক গ্লাস পরিষ্কার পানির মধ্যে সাইড চামচের 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সাইড চামচের 1 চামচ পরিমাণ কাবাব চিনি এবং 1 চিমটি বা 5 গ্রাম পরিমাণ মকরদোষ দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন। দেখুন, শরবতের মতো একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটি রাত্রিতে ঘুমোতে যাওয়ার সময় আপনি সেবন করুন। বন্ধুরা, এভাবে আপনারা কন্টিনিউ মাত্র 10 থেকে 15টা দিন চালিয়ে যান। আপনাদের পিত্তথলি ঠান্ডা হয়ে যাবে, আপনাদের স্নায়ুতন্ত্র স্থিতিশীল থাকবে এবং আপনার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকরী একটি টোটকা। বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যে 10টা দিন বা 15টা দিন এই মিশ্রণটি সেবন করবেন, ঠিক 10টা দিন বা 15টা দিন আপনারা ডিম, দুধ, মাংস এই 3টি খাবার থেকে নিজেকে বিরত রাখুন। আর নিয়মিত পানি বা জল পান করুন, যেন শরীরটা কোনো সময় শুষ্ক না থাকে, অর্থাৎ শরীরটা যেন শুকিয়ে না যায়, অর্থাৎ শরীরের মধ্যে যেন কোনো কষা ভাব চলে না আসে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অতিরিক্ত রাত জাগা থেকে বিরত থাকুন। অ্যান্ড্রয়েড মোবাইলটি রাত্রিতে ঘুমোতে যাওয়ার সময় আপনার হাতের কাছে বা আপনার মাথার কাছে রাখবেন না। নিয়মিত মেডিটেশন করার চেষ্টা করুন, ব্রেন ঠান্ডা থাকবে, আপনি সুস্থ থাকবেন। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।